রানাঘাটে বোলেরো পিকআপ অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচজনের। শিলচর কালাইন সড়কের রানীঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে সোমবার বেলা 11:30 নাগাদ। মৃত পাঁচজন অটোর যাত্রী ছিলেন। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কাছাড়ের পুলিশ সুপার সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের। তারা কালাইনের বাসিন্দা, তবে তাদের নাম এবং সম্পূর্ণ ঠিকানা জানা যায়নি। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী মৃত্যুতে গোটা এলাকা শোকাহত। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই দুর্ভাগ্যজনক ঘটনা বা আজি ইয়াতে শহীদপুর অঞ্চলত এটা এক্সিডেন্ট হয়েছে, যে এক্সিডেন্টের ফলত পথ দুর্ঘটনা হয়েছে, যার ফলত এজন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর অতি মানে মানে মার্জিনাল ফ্যামিলির এজন ব্যক্তি আসলে, গতি ইয়াত স্থানীয় রাইজে ইয়াত যেকোনো কিছু রাস্তার কাম কাজ চলি আছে, তার ঠিকাদার গাড়ি এটার লগত এই মানে পথ দুর্ঘটনাটা হয়েছে। গতি আমি ইয়াত উপস্থিত হয়তো রাইজর কথা পাতিছো, স্থানীয় প্রতিনিধি সকল আছে, রাইজর লোক সকল আছে, প্রথমে অল্প এজিটেটেড হয়ে আসে, কিন্তু আমি বুঝাই দিছো আর কৈছে যে প্রশাসনক সম্পূর্ণ সহযোগ করব আর গোটাই বিষয়টা আমি ইনভেস্টিগেশন করিম। আর ইয়ার যিনি পাবলিক ইনকনভিনিয়েন্স হয়েছে, যিনি পাবলিকর অসুবিধা হয়েছে, যি সমস্যা আছে, সেইবিল আমি বহি সেই সমস্যা আমি সমাধান করবলে চেষ্টা করি। যেহেতু এই অঞ্চলট এতিয়া যান বাহন, এই একটা ন্যাশনাল হাইওয়ে, আর ন্যাশনাল হাইওয়ে যে বন্ধ হয়ে যাওয়া মানে আমার বহুত কাম মানে রই যায়। গতি আমি স্থানীয় রাইজর কথা পাতিছো, রাইজও আমাক আশ্বাস দিছে সম্পূর্ণ সহযোগিতা, আর আমি 100% 100% ইনভেস্টিগেশন করে গোটাই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ আর যাতে লোকর মৃত্যু হল আর পরিয়ালে সুসন্তপ্ত পরিয়ালে যাতে ন্যায় পায়, তার কারণে আমি সকল ধরনের কার্য ব্যবস্থা গ্রহণ করি। আর তার কারণে আমি নিজে উপস্থিত হয়েছো, রাইজর কথা পাতিছো, সুসন্তপ্ত পরিয়ালের লগতো পাতিছো, স্থানীয় প্রতিনিধির লগতো কথা পাতিছো, আর আমি রাইজর গোটাই বিষয়টি বহি আর যি সময়ে সময়ে এই অঞ্চলটোর যে ইনকনভিনিয়েন্স হয়েছে এইখানে লৈ পেলায় আমি সমস্যাটা একটা স্থায়ী সমাধান করবেন আমি চেষ্টা করি। স্যার, এই রানীঘাটত